বারো বছর পর মিলল সাদ্দামের গুপ্তধনের সন্ধান প্রায় বারো বছর হয়ে গেছে মারা গেছেন ইরাকের এক সময়কার নায়ক সাদ্দাম হোসেন তার সম্পত্তির প্রায় সবটাই বাজেয়াপ্ত করেছে ইরাক সরকার কিন্তু সব সম্পত্তি কি হাতে এসেছে ইরাক সরকারের জনশ্রুতি সাদ্দামের বিফল সম্পত্তির অনেকটাই লুকানো রয়েছে সে সবার সন্ধানই পায়নি ইরাক কিংবা আমেরিকা সম্পত্তি আলোচনা শুরু হয়েছে সেই গুপ্তধনের একটি ছোট অংশকে নিয়ে অবশ্য লুকানো নয় দীর্ঘদিন ধরে লোকচক্ষু সামনে রয়েছে সাদ্দামের সেই সম্পত্তি তবে কে তার মালিকানা পাবে সেটা নিয়ে এখনও বিবাদ মেটেনি ইরাক থেকে সাদ্দাম হোসেনের আধিপত্য সেই কবে থেকে চলে গেছে কিন্তু তার রেশ রয়ে গেছে ইরা ইরাকের বর্ষা শহরে একটি বিলাসবহুল পরমত বানিয়েছিলেন সাদ্দাম কিন্তু একবারের জন্য সময় কাটাতে পারেননি ওই পরমত এখন সেটার মালিকানা কার হাতে যাবে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন সাদ্দাম হোসেন ছাড়া আজ ইরাকের কি অবস্থা আমেরিকান বাহিনীর আধিপত্যে আজ ইরাক এক বিরান ভূমি বাংলাদেশ থেকে অনেক শ্রমিক ইরাকে অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে জানা যায় সাদ্দামের এই পরমোত্তরিতে বাংলাদেশের মানুষেরা নাকি কাজ করে সাদ্দামের এই পরমোত্তরিতে কি নেই সেই বিরাশি মিটার লম্বা দত্তাকরটি পরমোত্তরিতে অতিথিদের জন্য সাতেরোটি ঘর কর্মীদের জন্য আঠারোটি ঘর পাকশালা এমনকি চিকিৎসালয়ও রয়েছে যে কর্মীদের এই বিলাস তৈরির জন্য নিয়োগ করা হয়েছিল তারা এখন ঝকঝক অবস্থায় রক্ষণাবেক্ষণ করছেন এই পর্বতরীর শোনা যাচ্ছে একটি হোটেল তাদের অতিথিদের জন্য এই পর্বতরীটি কিনতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর যেটা অবশ্যই করবেন সেটা হলো সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন খোদা হাফেজ